ওয়েলকাম টু মাই চ্যানেল জয়া অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভাইফোঁটা বলে তোমাদের সাথে ভাইফোঁটা স্পেশাল একটা ভিডিও বানাচ্ছি, আর ভাইফোঁটার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেই সব আমার দাদা ভাইরা আছে সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে চলো রেডি হয়ে তারপর তোমার সাথে কথা বলছি। ফ্রেন্ড, আমার দিদি রেডি রেডি হয়ে ভাইকে মালা আর টাকা পরাবে এখন। তো দিদি তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন দিদি ভাইকে আশীর্বাদ আশীর্বাদ করবে, তারপরে হলো আমার পুকুসোনা দাদাকে হলো ভাই ফোঁটা দেবে। তো পুকুসোনাও আশীর্বাদ করছে দিদির সাথে বসে বসে, ও আমার কাকার মেয়ে হয়। তো চলো তাহলে দেখতে থাকো। পাখি তাকাও একটু, দাদাকে দাও। আর যখন নিয়ে সবাই উড়ে দিচ্ছিল তখন ও একটু লজ্জা পেয়েছিল। তো তা ও একটু মানে ও যে দুষ্টু বলার মতন না, ও যে চুপচাপ বসেছিল তাই কত। পাখি এখানে তো কে দিয়েছে, একটু হাসি দা। আর এই দেখো আমি আর ও বসে রয়েছে, আর পিছনে ওর দিদা আছে, আর দিদি এখন ভাইফোঁটা দিচ্ছে। তো দিদি হয়ে গেলে তো বললাম তো পুকুসোনা দেবে। তো দেওয়ার পরে আমরা এখানে বসেছিলাম, আমি পাশে মা সবাই ছিল, এখন পুকুসোনা দেবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এখানে খাবার ছিল পায়েস, পায়েস না সুজি লুচি আর মিষ্টি, পাঁচ ছ রকমের দই আর টক দই ছিল। আর এখনও ভাত টাত ওইগুলো রেডি হয়েছিল না বলে তখন রেডি করাতে পারিনি, তো পরে আমরা খাইয়ে দিয়েছি ওকে। আর এখানে পুকুকে বলা হচ্ছিলো যে তুমি কোনটা খাবে, ওইটাও চুজ করলো, ওই মিষ্টিটা খাবে। তো খাওয়াতে গিয়ে তাও পড়ে গেছিলো, তো ঠিক আছে কোনো ব্যাপার না, এরপরে আমি দেবো। আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, পৌনে একটার সময় শুনেছিলাম ভাতৃদ্বিতীয়া ছেড়ে যাবে, তো তো সেই বুঝে এখন আমি মালা টাকাটা পরাবো, তারপরে হলো ভাইফোঁটাটা দেবো। তো চলো তাহলে দেখতে থাকো কী কী করি তাহলে। আর আমাদের টিনের ঘর কিন্তু আমরা অত বড় আমার আরও কয়েকজন দাদা ভাই ছিল, ওরা কেউ আসেনি। একটা দাদা হলো কুয়েত থাকে, আর একটা দাদার খোঁজ খবরই থাকে না, ও কখন কোথায় যায় ঠিক নেই। একটা ভাইকে বলেছিলাম আসতে, ও আসেনি, তাও ঠিক আছে কোনো ব্যাপার না। তো এখন মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছি, তো তারপর ভাইকে বলেছে যে তুই আমাকে নমস্কার করবি, তোর থেকে আমি বড় হই না। আর এদিকে পুকুসোনা দাদা দিয়েছে নমস্কার, তো ও নমস্কার দেবে, আমি তাই বলছি তাড়াতাড়ি দাও। ও আবার নমস্কার দিতে গিয়ে চুমু দিয়ে দিচ্ছিল, ও যা মানুষ। তো ভাইফোঁটা তো দেওয়া হয়ে গেছে দেখতেই পারছো, আর তোমাদের দেখাবো আমার পুরো লুকটা। তো আমার দিদি ক্যামেরাটা একটু ধরুক, তোমরা দেখতে থাকো তাহলে। দিদি লিপস্টিক পরেনি, যা লিপস্টিক পরে যা যা যা। তো দেখতেই পাচ্ছ আমার পুরো লুকটা, দেখো একটা সাদা শাড়ি পরেছি, কেমন লাগছে তাহলে বলো দেখো তোমরা। আর এটা আমার দিদির শাড়ি, আমার শাড়ি না, আমার দিদি দান করেছে বলে আমি পরেছি, ঠিক আছে। তো দেখো, আর এই শাড়িটা শান্তিপুর থেকে, বগুড়ার থেকে না, শান্তিপুর থেকে না, আর দিদি যেই শাড়িটা পরেছে সেই শাড়িটা শান্তিপুর থেকে। আমি দেখাচ্ছি তোমাদের দিদির শাড়িটা, আমি না খুব একটা ভালোভাবে দেখো। দিদি এই শাড়িটা নিয়েছে শান্তিপুরের থেকে, দেখতেই পাচ্ছ আঁচলটা দেখো খুব সুন্দর ডিজাইন করা। শাড়িটার নাম জানি না কিন্তু অনেক বুটিকের কাজগুলো আছে দেখতেই পাচ্ছ, ছোটো 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 হাত কাজগুলো খুব সুন্দর। আর আমরা শান্তিপুরের থেকে এই শাড়িগুলো আনি। আর এই পাড়ের দেখো ডিজাইনটা দেখো, ময়ূর আর গাছপালা দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। পুকুসোনা
কুকু সোনা, আর দিদি, টাটা। একটু ফ্লাইং কিস দিয়ে দাও পাখি। তারপর আর দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি, তো বিকালবেলা বহিরগাছি বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি অবশ্যই মেলায় যাব। তো দেখো বহিরগাছি রেডি হয়ে মেলায় দেখতে চলে এসেছি আমি আর ভাই। দেখো প্যান্ডেলের লোক দেখতে পাচ্ছ, বহুত লোক হয়েছে অবকাশ অনুষ্ঠান, আর এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগছে, আর বহুত লোক এসছে। তো চলো তাহলে সামনে যাওয়া যাক। আমি আর আমার ভাই গেছিলাম, আরও দিদি টিদি ওরা সবাই ছিল, আমি আর আমার ভাই আগে আগে চলে গেছিলাম, ওটা মামার ছেলে হয়। তো চলো তাহলে সামনে যাওয়া যাক, তাহলে দেখতে থাকো। আর তাড়াতাড়ি কমেন্ট করে বলো কেমন হয়েছে পুরো প্যান্ডেলটা দেখো তোমরা, আর কমেন্ট করে বলো আমাকেও দেখতে কেমন লাগছে। আর আমি ক্যামেরাটা ঠিকঠাক মতন ধরছিলাম না কারণ সামনে অনেক লোকজন ছিল, তো আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো একদম দিতেই পারবো না কারণ প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছিলো, আর আমি আমার ভাই ছিলাম সাথে। তো দেখো উপরের লাইটিংগুলো দেখো, চলো তাহলে ভিতরে যাই, তারপরে প্রতিমাটা দেখাই তোমাদের, ঠিক আছে? আর তারপরে আমার ভাইয়ের কাছে আমি ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম ভাই তুই একটু ভিডিওটা করে দে, ও বললো ঠিক আছে। তো দেখো পুরো লাইটিং টাইটিং দিয়ে, আর আমাকেও দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। তাহলে আজকের মতন ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।